দশকের তপুর ছাত্রনেতা, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম চৌধুরী বয়সের ভারে এবং অসুস্থ থাকার কারণে তিনি সরাসরি কোনো কথা বলতে পারছেন না। নজরুল ইসলাম চৌধুরী, পিতা আলহাজ মরহুম সৈয়দুর রহমান, আমি ওনার বড় ছেলে নজরুল ইসলাম চৌধুরী, সাথী গ্রামের হচ্ছে নারায়ণগোড়া ছাত্র। আমি একটা হিসাবে একটা ফিচার পাইছিলাম ওই চট্টগ্রাম শহীদ মিনার যারা প্রথম তৈরি করছে উনি আমার নাম পাইছিলাম আর কি। এই দিশায় তো নাম করবো মানে একটা ধারাবাহিক ফিচার ফিচার ওই আমি ওইটাতে আইডিয়া করে বলতেছি যেসব চট্টগ্রামের ছাত্র ছিলেন তাহলে উনি তাহলে 62-63 ছিলেন ওই সময়ে উনি একসাথে ছাত্রের সাইড আসে আর ছিলেন না 61 সালে কম সব তো আমার ছিল কি সৈদুল্লাহ না আমার যাতে সাইড আসেন প্রেসিডেন্ট আছে সৈদুল্লাহ সাহেব। নজরুল ইসলাম চৌধুরী এককালে ডাকসাইটের ছাত্রনেতা, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন 60 দশকের শুরুতে। ওনার সভাপতি ছিলেন এম এম শহীদুল্লাহ। চট্টগ্রামের বিভিন্ন আন্দোলনে ওনার অবদান অবিস্মরণীয়। তখন উনি 261 চন্দ্রপুরাতে থাকতেন। 62 ছাত্র আন্দোলন, 69 গণ আন্দোলন সব কিছুতেই অগ্রণী ভূমিকা ছিলেন নজরুল ইসলাম চৌধুরী। মুক্তিযুদ্ধের সময় কোথায় ছিল মনে আছে তোমার? মুক্তিযুদ্ধের সময় কি শহরে বসে ছিল? শহরে একটু পাশে রেডিও ছিল একবার মানে ওখান থেকে গ্রেফতার করা হয় পরবর্তীতে আমি 22টা আমি উঠে নিয়ে যে পরবর্তী উনি মুক্তি পান। তারপর আমার আপাতত ছিল পালাতে ছিল আর গ্রামের বাড়িতেই ছিল। তো ওখানে কোনো বিপদ নেই? না, উনি বিপদ ছয় নেই মানে আমার গ্রামের মুক্তিযুদ্ধ ছিল আমার আব্বা দেখতে পেয়ে গেছিল যুদ্ধের পরেতেই ছিল পড়তে গেলে পুরোপুরি অফ হয়ে গেছিল আর কি। মানে অফ হয়েছে ব্যবসায় চলে গেছিলেন যার কারণে উনি ওই সাইডে সব যুদ্ধের পর মোটামুটি ব্যবসার দিকে চলে গেছে পড়তে গেছে। যদি অন্যান্য বাসায় যারা আধামলা ছিল আর কি যাবত চা যারা রাশের চলে যারা আধামলা ছিল কিন্তু অ্যাক্টিভিটি ওনার অ্যাক্টিভিটি ছিল না ওদের সম্পর্কে ছুটি অ্যাক্টিভিটি ছিল না।